নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া। দেখুন বর্তমান কথার এই এক্সক্লুসিভ রিপোর্ট। এই যেন এক আজব দেশের আজব একটি গল্পকথার কাহিনীর মতো, কিন্তু গল্প হলেও বাস্তব এখন দেখা দিয়েছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে। আপনি শুনলে অবাক হবেন, পঞ্চায়েতের মিটিংয়ে এখন আপনাকে যেতে হবে না। আপনাদের পছন্দ মতো সিদ্ধান্ত আপনি নিতেই পারবেন যদি আপনার হাতে ক্ষমতা থাকে। সেক্ষেত্রে অনেক বেআইনি কাজও নিমিষের মধ্যে আইনে পরিণত হয়ে যায়। হ্যাঁ, কালিয়াগঞ্জের মালগাঁও গ্রাম পঞ্চায়েত এক নতুন নজির সৃষ্টি করলো আপনাদের সামনে। পঞ্চায়েতের সাধারণ সভায় কোরাম পূর্ণ করতে এবার বাড়িতে কর্মী পাঠিয়ে মিটিংয়ের খাতায় বিজেপি সদস্যা কলাবতী বর্মনের সই করানো হলো। সোমবার দুপুরে এমন নজিরবিহীন কাণ্ড সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য দেখা দিল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মালগাঁও গ্রাম পঞ্চায়েতে। এ যেন এক শাক দিয়ে মাছ ঢাকার কাহিনীর মতো। মালগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান নীলিমা রায়ের দাবি, এদিনে সাধারণ সভায় উপস্থিত বিজেপি সদস্যা নাকি বাথরুমে গিয়েছিলেন সই করে, কিন্তু অন্য কথা বলছে তো। হ্যাঁ, সবাই ছিল, দুজন আর কি টয়লেটে গিয়েছিলেন, তারা পরে এসে খাতা সই করে দিয়ে গেছেন। এই দুজন মধ্যে কারা ছিল? মহিলা দুজন ছিলেন। তাদের নামগুলো আছে? একজন ছিলেন মেহের আফজু, আরেকজন ছিলেন আমাদের কলাবতী। কতজন মেম্বারদেরকে নিয়ে সাধারণ সভা করলেন? আজকে 10 জন মেম্বারদেরকে নিয়ে সাধারণ সভা করলেন, 10 জন ছিলেন। এ যেন এক শাক দিয়ে মাছ ঢাকার কাহিনীর মতো। মালগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান নীলিমা রায়ের দাবি, এদিনের সাধারণ সভায় উপস্থিত থেকে বিজেপি সদস্যা স্বাক্ষর করে তারপরে বাথরুমে গিয়েছিলেন, কিন্তু অন্য কথা বলছে এই বিজেপির সদস্যা তথা প্রাক্তন প্রধান কলাবতী বর্মন। এদিন তার সাথে যোগাযোগ করা হলে তিনি স্পষ্ট ভাষা জানিয়ে দেন, পঞ্চায়েতে তিনি জানেনি। পঞ্চায়েতের এক কর্মী রাজু পাশোয়ান তার বাড়িতে এসে সই করে নিয়ে গিয়েছেন তার। পঞ্চায়েতের সাধারণ সভায় উপস্থিত না হয়ে মিটিংয়ে খাতায় সই করা সাপেক্ষে কলাবতীর দাবি, মানুষের উন্নয়নের স্বার্থে মিটিংয়ের খাতায় সই করেছি বাড়িতে বসেই। আপনি কি সেই সাধারণ সভায় উপস্থিত ছিলেন? উপস্থিত ছিলাম না, কিন্তু আমি আটেপাশে ছিলাম, কিন্তু ওদের মেম্বারগুলো নেই। যেহেতু এখন বিজেপির প্রধান ছিল আগে, তো বিজেপির প্রধানকে নামিয়ে দিয়ে তো টিএমসির এখন বোর্ড এখন ওরাই করছে এখন, তো এখন তো ওরা মেম্বারগুলো বলছে সবাই যে খেলা হবে, খেলা হবে। কী যে খেলা হবে,
উন্নয়ন করবে না খেলা করবে? উন্নয়ন না করে খেলা শুরু করেছে ওরা। ওখানে প্রধান সাহেব এবং অফিসের যারা অফিসিস্টা বাজে সে বলছে যে আপনি উপস্থিত ছিলেন, আপনি সই করছেন, আপনি এটা কি সত্যি? সত্যি বলতে আমি আমাদের বাড়িতে এখন আসছিল স্টাফ রাজু পাশওয়ান আসছিল। আচ্ছা, তিনি কি বললো? এসে বললো সই করতে হবে। আমি বললাম যে কাজের উন্নয়নের জন্য আমি সব কিছু করবো। আমি সই করেছি, জনগণের স্বার্থের জন্য আমি করেছি, যেন উন্নয়ন যেন হয়। যেন বাড়ি থেকে সই নিয়ে গেছে? হ্যাঁ, কিন্তু আপনি পঞ্চায়েতে উপস্থিত ছিলেন না? ছিলাম না বলতে এখন আমি ফোন করে শুনলাম যে কেউ বলে আসে নাই, তো আমি একা গিয়ে কি করবো? মানে সাধারণ সভায় মিটিং আপনি ছিলেন না? না, মিটিংয়ে ছিলেন? মিটিংয়ে ছিলাম না, আমি বাড়িতে এসে সেটা করলো। সোমবার দুপুরে একটায় কালিয়াগঞ্জের 10 নম্বর মালগাঁও গ্রাম পঞ্চায়েতের সাধারণ সভা ছিল। এদিনের সাধারণ সভায় আলোচনার বিষয়বস্তু ছিল 2021-22 এর আর্থিক বছরে আয় ব্যয় অনুমোদন, মার্ক টু টিউবওয়েল মেরামত এবং আরও বেশ কিছু উন্নয়নমূলক কাজের নিয়ে বিষয় নিয়ে আলোচনা। 21-এ বিধানসভা ভোটের পর দলবদলের খেলায় বিজেপিকে হটিয়ে পঞ্চায়েতের ক্ষমতায় এসেছে তৃণমূল, কিন্তু বিভিন্ন ইস্যুতে এখন কন্দল মাথাচাড়া দিয়েছে এই মালগাঁও গ্রাম পঞ্চায়েতের অন্দরে। 19 সদস্যের এই পঞ্চায়েত সাধারণ সভায় কংগ্রেসের উপপ্রধান অজয় রায়, তৃণমূলের অধিকাংশ সদস্য এই সাধারণ সভায় আজ গড় হাজির থাকার পরে কোরামের একটা অভাব ছিল, আর তাই প্রধান মনে করেছিলেন যে এর ফলে মিটিং হয়তো ভেস্তে যাবে, আর তাই পঞ্চায়েতের কর্মী রাজু পাশওয়ানকে তড়িঘড়ি প্রাক্তন প্রধানের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় মিটিংয়ের খাতায় সই করার জন্য, আর তাতেই কেল্লা ফতেক করে দেন বর্তমান প্রধান। সাধারণ সভায় করা পূর্ণ করতে পঞ্চায়েত কর্মীকে বিজেপির সদস্যার বাড়িতে পাঠিয়ে মিটিং খাতায় সই করানোর ব্যাপারে ইতিমধ্যে বিতর্ক দাঁড়া বেঁধেছে। সত্যি এ এক নজির সৃষ্টি করল কালিয়াগঞ্জের মালগাঁও গ্রাম পঞ্চায়েত, যেখানে প্রাক্তন প্রধান মিটিংয়ে উপস্থিতই থাকলেন না, সেখানে মিটিং কোরাম করার জন্য তার বাড়িতে পঞ্চায়েতের কর্মী পাঠিয়ে তার সই করে নিলেন। অজয় কুমার, আমি আমাদের একটাই এজেন্ডা, মানে অফিস স্টাফ যা করছে অথর্বমান প্রধান, অথর্বপ্রধান উনি প্রধানমন্ত কাজ করছে না, এই জন্য ওদের দলের মধ্যে সঞ্চালকদের বোর্ড, অর্থের বোর্ড, সাতজনের বোর্ড বিভিন্ন, হ্যাঁ সেখানে আমরা 5 জন অ্যাবসেন্ট অর্থের বোর্ডে, এমনকি আরও সাধারণ মেম্বার নিয়ে আমরা 8 জন অ্যাবসেন্ট ছিলাম। তার মধ্যে পঞ্চায়েত সমিতি 3 জন আছে, জেনারেল মিটিং আমি যেটা আমার মানে নলেজে জেনারেল মিটিং মানে পঞ্চায়েত সমিতি 3 জন, আর আমরা 19 জন, 19-এর মধ্যে 22-এর মধ্যে জেনারেল মিটিং 12 হলে পাস হয়, কী করে বলে 10 জনে পাস হয়। উনিশজন আপনি পঞ্চায়েত সমিতি, ওরা জেনারেল মিটিংয়ে তো ডাক পায় সাধারণ মিটিংয়ে, ওরাও আমাদের সদস্য, কী করে 5টা হয়? ভুল বলছে, এটা দ্যাট ইজ রং বলছে, কী করে পাশে পঞ্চায়েত সমিতি সাধারণ মেম্বার না? বেআইনি পদে চলছে, একদম বেআইনি পদে। হ্যাঁ, দুর্নীতি আজ দুয়ারে সরকার যে হচ্ছে আমাদের, আমি উপপ্রধান হিসাবে একটা অর্থের খাতা আমি চেয়েছিলাম, এবং কি 4টাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে CSP অভিনব, হ্যাঁ তার আমি আপডেট চেয়েছিলাম কি হচ্ছে, কত টাকা দুর্নীতি হচ্ছে আমি দেখতে চেয়েছিলাম। এই যে প্রশাসক হিসাবে প্রধানে নিচে উপপ্রধান, প্রধান না থাকলে আমি প্রশাসক, আমিও চালাতে উপপ্রধান, হ্যাঁ কিন্তু আমাকেও সেটা জানায় না, এবং কি আমাদের অর্থের যেটা আছে তাদেরকেও জানানো হয় না।
এই জন্য আমাদের সাথে আজকে ছিল সবাই, কিন্তু কি করে ওরা তৃণমূলের মেম্বাররা কি আপনাদের সাথে ছিল? হ্যাঁ, আমাদের সাথে ছিল, তারাও আসেনি, তারাও আসেনি। তৃণমূলের সবে সঞ্চালক, আমি বলেছি সঞ্চালক চারজনদের সঞ্চালক তৃণমূলে, জমিদা ও হচ্ছে পুত্র দপ্তর তৃণমূলে, আর হচ্ছে নারীসিংহ হচ্ছে মতি, মানে করিমা খাতুন, মতির মা করিমা খাতুন, এবং শিক্ষা জনসাধ হচ্ছে ভক্তিরানী রায়, কৃষি দপ্তর হচ্ছে বুধু, না এটা কই, এই না গ্রাম পঞ্চায়েত, এরাই জনপ্রতিনিধি, এরাই নাকি মানুষের কাজ করবে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থেকে শুভ আচার্য রিপোর্ট, বর্তমানের কথা। শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না, শিবম জুয়েলারি হাউস চিরদিনের। ঠাকুর বাড়ি রিঙ্কু ঠাকুর, তারপর বেগম পটৌদি, আর আপনাদের শর্মিলা ঠাকুর। ওরিয়েন্টের গয়নায় চিরনতুন প্রতিদিন, ওরিয়েন্ট জুয়েলার্স, সোনায় থাকুক সংসার। নতুন নয় কিন্তু নতুনের মতো চমক এনে দেয় প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার আর সাবান। প্রদীপ সবুজ টগর, সবই জামা কাপড়ে চমক আনে এবং অন্যকে চমকে দেয়। বাংলার ঘরে ঘরে উজ্জ্বলতার চমক এনে দিয়েছে প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান, প্রদীপ সোপ ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর।